পাকিস্তানের দাঁত ভাঙা জবাব দিতে সীমান্তে স্মার্ট নজরদারি চালাতে মহাকাশে স্যাটেলাইট পাঠাচ্ছে ভারত। সীমান্তে নজরদারি বাড়াচ্ছে ভারত, বিশেষ করে বাংলাদেশ এবং পাকিস্তান সীমান্তে আরও নজরদারি আটসাট করতে চায় ভারত। আর সেই জন্যই মহাকাশে আরও অত্যাধুনিক স্যাটেলাইট পাঠাচ্ছে ভারতের মহাকাশ গবেষণা সংস্থা ইসরো। এমনটাই জানিয়েছে দেশের গবেষণা সংস্থা ইসরো। বাংলাদেশ, পাকিস্তান, চীন, নেপাল, ভুটান, মায়ানমারের মতো গুরুত্বপূর্ণ দেশের সীমান্ত রয়েছে ভারতের, বেশ স্পর্শকাতর সেই সমস্ত দেশগুলির সীমান্ত। ফলে এই সমস্ত সীমান্তগুলির নিরাপত্তাগুলিকে বিশেষ করে গুরুত্ব দিতে চাইছে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রক। জানা গিয়েছে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী রাজনাথ সিং এ বিষয়ে ইসরোর কাছে অনুরোধ জানান। এরপরে এই বিষয়ে কাজ শুরু করে ইসরো। জানা গিয়েছে আগামী 5 বছরে ইসরো ও প্রতিরক্ষা মন্ত্রক একযোগে এই বিষয়ে কাজ করবে। স্বরাষ্ট্রমন্ত্রক থেকে দেওয়া এক বিবৃতিতে বলা হয়, সীমান্তরক্ষী বাহিনী নিরাপত্তা পরিকাঠামো উন্নয়ন ও অভিযান পরিকল্পনা আরও নিখুঁতভাবে করতে পারে, সেই জন্য এই উদ্যোগ নেওয়া হয়েছে। আরও জানা গিয়েছে যে মহাকাশে এই স্যাটেলাইট পাঠানো হলে সেনাবাহিনীর কাছে আরও ভালো সীমান্তের ছবি উঠে আসবে, যা দিয়ে আরও সহজে সীমান্তের ওপর নজরদারি চালানো যাবে। শুধু তাই নয়, স্যাটেলাইটের মাধ্যমে আরও অত্যাধুনিক যোগাযোগ ব্যবস্থা তৈরি হবে বলে মনে করা হচ্ছে। পাশাপাশি প্রযুক্তিগত ক্ষেত্রেও ভারতীয় সেনা আরও উন্নত হবে বলে মনে করা হচ্ছে। স্বরাষ্ট্রমন্ত্রক থেকে এক বিবৃতিতে বলা হয়েছে, প্রত্যন্ত এলাকায় স্যাটেলাইট যোগাযোগের মাধ্যমে কেন্দ্রীয় সশস্ত্র পুলিশ বাহিনী মোতায়েন করা যাবে। এই স্যাটেলাইট ব্যবস্থার মাধ্যমে জিপিএস ব্যবহারও আরও উন্নত হবে বলে মনে করা হচ্ছে।